এখন আমরা আলোচনা করব ডিজাইন স্ট্রেংথ নিয়ে। তো এটা আছে হচ্ছে এসিআই 318-19 যে ভার্সনটা এর সেকশন 11.5, এখানে এর সম্পর্কে বিস্তারিত বলা আছে, আমরা সেটা নিয়েই এখন আলোচনা করব। তো এটা ফার্স্ট আলোচনা করব এক্সিয়াল লোড ক্যাপাসিটি, যেটা ইম্পেরিক্যাল ডিজাইন মেথডে আছে, সেটা নিয়েই আমরা আলোচনা করব। বিএনবিসি 2020 সেকশন 6.6.5 আছে, আর এসিআই আছে হচ্ছে 11.5.3 সেকশনে। তো এই ফর্মুলার কিছু লিমিটেশন আছে। ফার্স্টে বলতেছে সলিড রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, মানে সলিড রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হতে হবে। তারপর বলতেছে যে রিজালটেন্ট অফ অল ফ্যাক্টর লোড ইজ টু বি লোকেটেড উইথইন দ্য মিডিল থার্ড অফ দ্য ওভারঅল থিকনেস অফ দ্য ওয়াল। অর্থাৎ এই ওয়ালের যে ওভারঅল যে থিকনেস, অর্থাৎ এখান থেকে এতটুকু যে থিকনেসটা, সেটার যদি মিডিল থার্ড, অর্থাৎ এটা এই এখান থেকে এতটুকু যদি ওভারঅল থিকনেস হয়, তাহলে তার মিডিল হচ্ছে এটা, আর মিডিল থার্ড হচ্ছে এখান থেকে এতটুকু। তো এই মিডিল থার্ডের ভিতর যদি লোডটা অ্যাপ্লাই হয়, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, এখানে সেই কন্ডিশনের কথাই বলতেছে। ডিজাইন এক্সিয়াল স্ট্রেন্থ, তো আমরা এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে যে 5 PN ইকুয়াল 0.5555 S' Ag 1 মাইনাস, এখানে আছে হচ্ছে KLC ডিভাইডেড বাই 32 H টা হোল স্কোয়ার। এখানে ফাইয়ের একটা ভ্যালু আছে আমরা জানি, যেটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল ফ্যাক্টর ফাই, আর FC' হচ্ছে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট, আর Ag হচ্ছে গ্রস এরিয়া অফ শেয়ার ওয়াল, এখানে কে হচ্ছে যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এর শেয়ার ওয়ালের ক্যাটাগরির উপরে কে এর ভ্যালুটা ডিপেন্ড করে, এটা আমরা এর পরের স্লাইডেই আমরা বুঝতে পারবো। আর LC হচ্ছে হাইট, ক্লিয়ার যে হাইট, এখানে এইচ কিন্তু যে হাইট এরকম কিছু নয়, এইচ মানে হচ্ছে এখানে শেয়ার ওয়ালের যে থিকনেস, সেটা সাপোজ এটা যদি একটা শেয়ার ওয়াল হয়, এইটা হচ্ছে এইচ। তো এখানে এইগুলাই বলা আছে, ফাই হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল ফ্যাক্টর, কে হচ্ছে ইফেক্টিভ লেন্থ, আর LC হচ্ছে লেন্থ অফ কম্প্রেশন মেম্বার কলাম আর ওয়াল ইন এ ফ্রেম মেজার ফ্রম সেন্টার টু সেন্টার অফ দ্য জয়েন্ট ইন দ্য ফ্রেম, অর্থাৎ যে কিলার যে হাইট, এর যে হাইটটা সেটাই হচ্ছে LC। তো এই PN কিন্তু আমরা এই ফর্মুলা ছাড়াও আরেকটাভাবে বের করা যায়, সেটা হচ্ছে এই যে PN ডিভাইডেড বাই FC' Ag। এই গ্রাফ থেকে সাপোজ আমরা LC জানি, HO জানি, তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা সাপোজ ধরলাম 10, সাপোজ ধরলাম এই 10, তো আর কে এর ভ্যালু আমরা শেয়ার ওয়ালের সেকশন দেখে বুঝতে পারতেছি যে সাপোজ কে এর ভ্যালুটা আসতেছে 1, এটা আমরা পরের স্লাইডে বুঝতে পারবো কে এর ভ্যালুটা আসলে কী। তো তাহলে আমরা এইখান থেকে এইভাবে এই বরাবর উঠে যাব, উঠে যে এই এখানে মিলে গেল, তাহলে এখান থেকে আমরা যে পাচ্ছি 0.5, তাহলে আমরা লিখি যে PN ডিভাইডেড বাই যে, তো আমরা এখান থেকে লিখতে পারি PN ডিভাইড বাই FC' Ag ইকুয়াল 0.5, আমরা FC' জানি, Ag জানি, আর এখানে এটা পালাম, তো এখান থেকে ক্যালকুলেশন করেও আমরা PN এর যে ভ্যালুটা এক্সিয়াল স্ট্রেংথ আমরা সেটা পাব। তো এই যে এখানেই যে কেয়ার ভ্যালুটার কথা নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে এখানেই সে কেয়ার ভ্যালুটার কথা বলা হচ্ছে যে যদি শেয়ার ওয়ালটা এরকম হয়, নিচে সাপোর্ট আছে বাট উপরের আশেপাশে কোনো সাপোর্ট নাই, তখন এই কেয়ার ভ্যালুটা হবে 2, আর যদি উপরেও ফিক্স সাপোর্ট, নিচেও যদি ফিক্স সাপোর্ট থাকে, তখন কেয়ার ভ্যালুটা হবে 0.8, আর যদি শেয়ার ওয়ালের উপরে হিন্ট সাপোর্ট থাকে, নিচেও হিন্ট সাপোর্ট থাকে, তখন কেয়ার ভ্যালু 1। তো অনেক সময় দেখা যায় যে স্ল্যাবের স্টিফনেস একটু কম থাকার কারণে, তখন আমাদের এই যে কেয়ার ভ্যালুটা এই ফিক্স সাপোর্ট এবং হিন্ট সাপোর্টের মাঝামাঝি একটা ভ্যালু ধরা লাগে, অথবা 1 ধরে করলেও ভালো, তো সবথেকে বেটার হয় কেয়ার ভ্যালুটা 1 ধরে করা। এরপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা শেয়ার ওয়াল,
এন্ড জাস্ট নিচে সাপোর্ট আছে, এই উপরে কোনো সাপোর্ট নাই, পাশেও কোনো সাপোর্ট নাই। এই জন্য কে এর ভ্যালু 2 এসসি প্রাইম 4 কেএসআই আর এলসি 10 ফিট। তাহলে এই যে ফর্মুলাটা আমরা একটু আলোচনা করলাম, এই ফর্মুলায় যদি আমরা সব ডাটা বসিয়ে দিই, ফায়ার ভ্যালু 0.65, এসসি প্রাইম 4 কেএসআই, এলডব্লিউ যেটা এই যে হাইট, এইচ হচ্ছে 10 ইঞ্চ, এলসি 10 ফিট, কে হচ্ছে 2, তাহলে এজি হচ্ছে এইচ ইন্টু এলডব্লিউ, অর্থাৎ এই যে 10 ফিট মাল্টিপ্লাই করতে হবে এই 10 ইঞ্চ থিকনেস দিয়ে, তাহলে আসতেছে হচ্ছে 1200 স্কোয়ার ইঞ্চ। তাহলে এখানে যদি আমরা পুরো সবগুলো ডাটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত, 165 কিপস। তো এই ছিল এই এক্সিয়াল স্ট্রেংথের উপর ইম্পেরিক্যাল মেথড, এই মেথডে একটা এক্সাম্পল।